ফিল্মিক উইজের আসরে তারকার মেলা রবিবার অনুষ্ঠিত হলো আনন্দবাজার পত্রিকা আয়োজিত বায়োস্কোপে বাজিমাত চলচ্চিত্র সংক্রান্ত এক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগীও রূপলী পর্দার তারকারাই। রবিবাসরীয় শীতের সন্ধে জমে উঠল সেই কুইজ প্রতিযোগিতা ঘিরে। নানারকম প্রশ্ন আসবে, এগুলো আমি আসলে তো ছোট থেকে ইংরেজি ছবি থেকে বড় হয়েছি, বুঝতে পারছি না কি করব। এখন এই লোকটাকে নিয়ে আমাকে খেলাটা খেলতে হবে। আমরা কেউই প্রিপেয়ার নই, কোনো ব্রিফিং নেই, ইটস এ ফান, মজা মজা, একটা সবাই মিলে মজা, এবং তার মধ্যে কিছু কিছু স্মৃতিচারণ করতে করতে যদি মনে পড়ে যায় এই আর কি। ঋতুদি লাস্ট টাইম উইনার হয়েছিল আমাদের, তো সেই জন্য পুরোটাই ঋতুদির উপরে ডিপেন্ড করে চলছি। লাস্ট টাইম আমি উইনার হয়েছিলাম বলে এবার আরও টেনশনটা বেড়ে গেছে যে কি হবে কি হবে কি হবে। এবার নিশ্চয়ই আমাকে সবচেয়ে শক্ত কোয়েশ্চেনগুলোই দেওয়া হবে। এবারের কুইজে জুটিতে অংশ নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, দেব ঋতুপর্ণা, কোয়েল পরমব্রত, সৃজিত স্বস্তিকার মতো তারকারা। যেটা খুব একটা প্রিপেয়ার করতে পারিনি, আমার একেবারেই পরমব্রতই আমার ভরসা, আমার পার্টনার। জানি না, দেখা যাক কী হয় আর কি। সৃজিৎ আছে, গৌতম কাকু আছেন, বুম্বাদা আছেন, অঞ্জনদা আছেন, সব মিঠুনদা আছেন, এরা সব প্রচুর প্রাজ্ঞ মানুষ, এদের সামনে কতটা কি খাপ খুলতে পারবো জানি না। পরীক্ষার মতন একটা ফিলিং হয় না, যে সব কিছু পড়াশোনা করা থাকলেও পেপারটা দেখলে মনে হয় সব ভুলে যাচ্ছে, আর এখানে তো সব মানে এত এত লোকজনেরা এসছে। আমি কিছু পড়াশোনা করিনি, শুটিং করছিলাম পাগলের মতো। তবে প্রতিযোগী ছাড়াও এদিন হাজির ছিলেন রূপলী পর্দার বহু তারকা।